আসসালামু আলাইকুম ওয়েলকাম মামে লাফিস্টাইল লাইফ স্টাইল আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আমি আজকের ভিডিও সকাল থেকে শুরু করলাম তো সকালে ঝটপট করে আমি পাতলা খিচুড়িটা বসিয়ে দিচ্ছি মাখিয়ে তো আজকে আর গ্যাসের চুলা রান্না করব না আমি রাইস কুকারে খিচুড়িটা রান্না করে নিচ্ছি সকালবেলার নাস্তা এটা তো এখানে আমি এই যে হলুদ মরিচ গুঁড়ো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একবারে মেখে তারপরে বসিয়ে দিব তো এখানে সবগুলো দিয়ে ফেলেছি লবণ দিয়েছি এখন তেল দিব দিয়ে মাখিয়ে তারপর আমি রাইস কুকার রাইস কুকারে খিচুড়িটা রান্না করে নিব সকালে ঝটপট করে কারণ শীতের দিনে সকালবেলা খিচুড়িটা খুবই ভালো লাগে সাথে সবজি হলে আরও ভালো লাগে তো এখানে সবজি দেয়নি হাবিবা বাবা সবজি দিলে খেতে চায় না তো এর জন্য আর সবজি দেনি শুধু আলু দিয়েছি আর আলু আর মটরশুঁটি দুটো দিয়েই রান্না করে ফেলেছি তো এটা আমি আল্লাহ চাল দিয়ে রান্না করেছি হ্যাঁ ভাতের চাল দিয়ে রান্না করি নি আল্লাহ চালটা দিয়ে রান্না করলে খিচুড়ি ভালো টেস্ট আসে ঝালটা কম দিয়েছি গুঁড়োমস কম দিয়েছি কাঁচামরিচ দিয়েছি যাতে হুমাইরা হাবিবা খেতে পারে না হলে হাবিবা হুমাইরা ঝাল খেতে পারে না তো সাথে আর ডিম ভাজা থাকবে খিচুড়ির সাথে আমি এই তো রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম আরও পানি দিতে হবে আর একটু পানি দিব তো আল্লা চালের খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা নরম তুলতুলো হয় এবং বাচ্চারা খেয়েও মজা পায় আর সিদ্ধ চাল দিয়ে রান্না করলে আপনার একটু শক্ত শক্ত থাকে যতই করি না কেন সিদ্ধ করি না কেন একবারে লেটকা করা লাগে তো এই যে আমার মটরশুঁটি দিয়েছি এটা ফ্রোজন করা ছিল ফ্রিজে আমি মটরশুঁটি ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন মটরশুঁটির সিজন ছিল তখন কারণ আমি পোলাও খিচুড়ি তারপরে বিরিয়ানি এগুলাতে মটরশুঁটি দেই। তারপরে নুডলস রান্না করার সময় আমার প্রয়োজন হয় তাই সেই জন্য আমি বেশি করে সংরক্ষণ করে রাখি ফ্রিজে তো ওই যে খিচুড়িতে ম মটরশুটি আর আলু দিয়ে দিয়েছি তো শীতের সময় আপনার লাউ ফুলকপি সিম গাজর এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে খুবই ভালো লাগে তখন আর সাথে কিছুই নিতে হয় না শুধু একটু ভর্তা হলেই হয় তো আমি এই খিচুড়িটা রান্না করেছি ওরা ডিম ভেজে দিব ডিম দিয়ে খাবে আমরাও ডিম দিয়ে খাব বড়রাও তো এই তো খিচুড়িটা প্রায় আমার হয়ে গেছে শীতের সকালে এভাবে খিচুড়ি তারপরে খুদের ভাত খুবই ভালো লাগে কারণ এই খাবারগুলো আবার গরমের সময় তেমন একটা ভালো লাগে না কারণ গরমের সময় এমনিতেই গরম লাগে শরীর তার উপরে যদি খিচুড়ি হয় তাহলে আরও গরম তো শীতের সময় এইভাবে সকালবেলা ঝটপট করে আমি মনে করি খিচুড়ি বা খুদের ভাত এগুলোর সাথে ভর্তা খুবই টেস্ট একটা খাবার হয় কিন্তু আমি ধোনাপাতা কুচি দিয়ে ফেলেছি এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি রাইস কুকারটা অফ করে দিব কারণ আমার খিচুড়িটা হয়ে গেছে তো এভাবে আমি শীতের সময় আমি বাচ্চাদেরকে খিচুড়ি দেখা যাচ্ছে আমি সপ্তাহে একবার হলো খিচুড়ি দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে কারণ খিচুড়িটা খুবই হেলদি একটা খাবার তো এই তো খিচুড়ি হয়ে গেছে আমি এখন অফ করে দিলাম আমার এই খিচুড়িটা রান্না করতে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে খিচুড়িটা রান্না করতে আমি ঘুরে দেখে রান্না করেছিলাম তো এই তো ইব্রাহিমকে আমি খাবার দিচ্ছি ও খেয়ে নিবে এখন শীতের সময় এভাবে লাগে এর সাথে ভর্তা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ফেলে আমরা এখন একটু অন্য অন্য কাজে গিয়েছিলাম আর আমি এদিক দিয়ে হাবিবাকে পড়তে বসিয়েছিলাম হাবিবা মাদ্রাসায় যায়নি তো এই হাবিবার বই খাতা নিয়ে হুমায়রা সবসময় ও পড়তে বসলে ওর পেন্সিল রাবার খাতা নিয়ে এভাবে ই কর দুষ্টামি করতে থাকে না দিলে কান্না করে তো আমি বললাম যে হাবিবা দাও তুমি ওকে দেখি ও কী করে তো ওই যে দিল দিয়েছে তারপরে দেখেন শুয়ে শুয়ে কীভাবে লিখতেছে শুয়ে শুয়ে এভাবে পেন্সিল দিয়ে আঁকা কী করবে না দিলে কান্না করে তো হাবিবা ওর সামনে পড়তে বসতে পারে না হাবিবার খাতা পেন্সিল নিয়ে হুমায়রা এইভাবেই ডিস্টার্ব করে তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তো আমি বয়স দেওয়ার সময় বাচ্চা সাউন্ড যাবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ভিডিও করছি তাই ও হাত দিয়েভাবে দেখাচ্ছে তো তারপর আমি দুপুরে রান্নায় চলে আসলাম ভাত রান্না করে ফেলেছি আর ডাল চচড়ি করেছিলাম তো ওগুলো আর শেয়ার করলাম না এখন এই যে তরকারিটা শেয়ার করছি আজকে শিঙ মাছ রান্না করব। তো আশা করছি যারা আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন কাছে দূরে যে যেখান থেকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কারণ আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন বা সাবস্ক্রাইব করেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো আরও ভালো কাজ আপনাদেরকে দেখাতে পারবো উপহার দিতে পারবো আরও ভালো কাজ এগিয়ে যেতে পারবো সামনে তো এই যে রান্নাটা বসিয়ে দিলাম এখানে হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নিব তারপরে আমি শিঙ মাছ দিয়ে দিব। আজকে শিঙ মাছ ভাজবো না কারণ ওর আব্বু আবার মাছ না ভাজলে খেতে চায় না তো আজকে আমি শিঙ মাছটা কষিয়ে রান্না করব। তো আজকে যারা এই ভিডিওটা আমার প্রথম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এতে করে আমরা আরও ভালো কাজ উপহার দিতে পারবো আপনাদের উৎসাহ পাবো কাজে কারণ একটা ভিডিও বানিয়ে এডিটিং করে ছাড়তে আমাদের অনেক কষ্ট হয় আর আপনারা যদি তা দেখে আমাদের সাবস্ক্রাইব করেন কমেন্টস করেন লাইক দেন তাহলে আমরা কাজে আরও অনুপ্রেরণা পাই সে মশলাটা আমার কুয়াশানো হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো দিয়ে দিব এই তো কষানো হয়ে গেছে এখন আমি শিং মাছগুলো তুলে নিব তো কষা মাছগুলো তুলে তারপর আমি তরকারিটা দিয়ে দিব আজকে শিং মাছ দিয়ে রান্না করবো শিম ফুলকপি আলু এটা দিয়ে শিং মাছটা রান্না করব সাথে মূলা আছে তো কষানো হয়ে গেলে তারপর আমি ঝুল দিব আর এদিক দিয়ে হাবিবা আমাকে বিরক্ত করতেছে মুড়ি খাবে ছুর দিয়ে তো মুড়িগুলো অনেক অনেক দিন হয়েছে আনছে তো একটু পোতানো পোতানো লাগতেছে তো আমি বললাম যে দাঁড়াও তোমাকে একটু ভেজে দেই তো এই যে মুড়িটা একটু ভেজে নিচ্ছি কারণ তাহলে মচমচা হয়ে যাবে তো এভাবে যদি মুড়ি পোতা অনেক দিন হয়ে আনার পর যদি অনেক দিন হয়ে যায় যে মুড়িটার মচমচা নেই তাহলে এভাবে একটু ভেজে নিলেই সে আগের মতনই আবার মচমচা হয়ে যায় তো আমার এই তো কষানো হয়ে গেছে এখন একটু লারাচাড়া দিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব তো আজকে দুপুরে এই ছিল খাবার এই যে এখন মাছগুলো দিয়ে আমার রান্না হয়ে গেছে প্রায় মাছগুলো দিয়ে এখন ধনা পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ